আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে কি হয়েছে জেরি তোমার কি হয়েছে দেখি তো আরে নাক নিয়ে এমন করছো কেন আরে নাক থেকে মনে হচ্ছে সর্দি বার চলছে দাঁড়াও তোমার জন্য একটা সাদা কালারের রমালের ব্যবস্থা করছি এই নাও নাকটাকে পরিষ্কার করে নাও নাক থেকে সেই যে গন্ধ আসছে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো আমি সহ্য করা যাচ্ছে না জোরে করতে হবে না হলে যে এক মত থাকা যাচ্ছে না এক ছি ইয়া বাবা রে বাবা কত জোরে হাসছি হলো রে ইয়া বাবা জেরিটা এক হাসছি করে আমারে একবারে উড়ে ফেলে দিল সর্বনাশ এ জেরি শরীরে যে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না শরীরটা যে আমার ভীষণ খারাপ কি যে করি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে একটু ঘুমিয়ে নিতে হবে এত ক্লান্ত বোধ করলে চলে তাড়াতাড়ি আমার মামুকে ডাক দিতে হবে মামুই একমাত্র আমাকে এই সমস্যা থেকে বাঁচাতে পারে শরীরে যা গরম হয়েছে মাথার ওপরে ওই জন্য বরফের টুকরা দিয়ে মাথাটাকে ঠান্ডা করছে তুলতে হবে ওর ঘুম ভাঙাইয়া ওরে আর বাসায় তাকতে দিলে চলবো আজকে জেরিকে বাঁশি বাজায় বাজায় ওরা আজকে অতিষ্ঠ করে তুলবো বাসা থেকে আজকে ওরে ঠিকই বাইরে বার করে আনবই আনবো এই মুহূর্তে আমার মামু ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না এই যে চলে আসছি চিন্তা করছো কেন এত দেখো আমি আসছি আর তোমার কোনো টেনশন নেই তোমার সমস্ত সমস্যার সমাধান আমার কাছে হাজির আছে ঠিক আছে তোমার কি হয়েছে শরীর খারাপ নাকি দেখছি আরে তুমি এত দুর্বল হয়ে পড়ছো কেন আরে সত্যি তো তুমি তো চিঠি পাঠাইছিলে ওই বাবারে শরীর একেবারে গরমে যেন পুরো ঘরটা তুমি আমাকে একটু আগে পাঠাতে পারতে তাহলে আমি অনেক আগে চলে আসতাম ঠিক আছে যখন চলে এসছি আর কোনো সমস্যা নাই বলো তোমাকে কে ডিস্টার্ব করছে টম দাঁড়াও সমস্যা নেই এত জোরে বাঁশি বাজাচ্ছে আর তুমি এখানে চুপচাপ বসে বসে শুনছো দাঁড়াও আমি এক্ষুনি যাচ্ছি টমের ব্যবস্থা করে দিচ্ছি তুমি তো দেখছি দারুণ অত্যাচার সহ্য করতে পারো গিয়ে কিছু বলতে পারো না ইঁদুর বলে কিছুই বলতে পারবা না দাঁড়াও দেখাচ্ছি মজা টমটাকে গিয়ে এমন মাই দেবো জেরি অনেক বোকা ওই জন্য জেরির উপরে এমন অত্যাচার হচ্ছে আরে এত মাছি আরে 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 কি করো আরে মাছি কে ফেলছো কেন আরে তুমি যে একটা ইঁদুর বলে যাচ্ছ তুমি মাছি কেন খাচ্ছ আরে মাছিরা তো সেই ব্যাঙেরা বসে বসে এমন জীব বড় করে খায় আর তুমি দেখছি সেই ব্যাঙের মতো আচরণ করছো ও হো বুঝেছি তোমার জটিল কোনো সমস্যা হয়েছে ঠিক আছে আমি যখন এসে পড়ছি তোমার তো একটা ব্যবস্থা আমি করবোই করবো শোরব নাশ আবার দেখছি বাজাতে শুরু করছে না যতক্ষণ দেখছি বাইরে গিয়ে না করছি ততক্ষণ দেখছি চুপ করবা না এই যে মিস্টার এদিকে তাকাও হচ্ছেটা কি ঘুমাতে দেবে না নাকি বাসার ভিতরে দাঁড়াও এক্ষুনি ওর মাইকটা ওর কানের ভিতরে ঢুকাই দিয়ে আমি জোরে জোরে বাজাবো তারপরে দেখাচ্ছি কেমন লাগে এইবারে দিয়ে জোরে জোরে বাজাবো এইবারে দেখো কেমন লাগে হ্যাঁ বাঁশি বাজিয়ে সকলকে অতিষ্ঠ করে তুলছো এবারে জোরে জোরে চিল্লা দেবো এবারে দেখো কেমন লাগে কানের তালা যদি আমি আজকের না পাঠাইতে পারছি তো আমি জেরির মামু নয় আজকে তোমার কানের তালা একবারে পাঠিয়ে ফেলবো শয়তান টমকো থাকার সবার উপরে জ্বালাতন করা হচ্ছে আজকেরে তোমার কানের কুলি পাঠিয়ে দেবো দাঁড়াও জেরি বাহিরে আসো দেখো টমটার কি অবস্থা করছে সর্বনাশ হায় রে হায় অবস্থা খারাপ করে ছেড়ে দিল ভুল হয়ে গেছে মাফ করে দিন আর কখনোই করব না এমন প্লিজ আমাকে ক্ষমা করুন বাপরে বাপ কানে রাখে তালা ফাটিয়ে দিলো হায় রে হায় মনে হচ্ছে আমি কালা হয়ে গেছি আর কানে শুনতে পাবো কিনা এটাই তো সন্দেহ হচ্ছে ভাগিনা এই দুনিয়াটা খুবই খারাপ তুমি যত চুপ করে থাকবে ততই সবাই তোমাকে ধেয়ে বসবে বুঝেছ সেই জন্য সব সময় চালাকির সাথে এবং বুদ্ধি করে কাজ করতে হবে যাতে তোমাকে কেউ বুঝতে না পারে যে তুমি দুর্বল হয়ে রয়েছো তুমি দুর্বলতার প্রমাণ দিচ্ছ সেই জন্য সবাই ফায়দা তুলছে যেমন টমটা তোমার সাথে করছিল টমটা তুমি ঘুমাচ্ছ আর বাহিরে থেকে বাঁশি বাজাচ্ছে শুনছো আমার কথা মনোযোগ সহকারে শুনো নিজের দুর্বলতাটাকে বাহিরে প্রকাশ করবে না তাহলে সে সেই জায়গাটায় আঘাত করার চেষ্টা করবে বুঝেছ সেই জন্য সব সময় একেবারে মেন্টালি স্ট্রং হয়ে থাকতে হবে আর সৃষ্টিকর্তার উপরে সময় ভরসা থাকতে হবে যে তিনি সব সময় আমার সাথে ভালো কিছু করবেন সেই ভরসাটা রাখতে হবে আর দেখো খুব তাড়াতাড়ি এখানে বৃষ্টি আসতে চলছে আমি মেটটারে ডেকে পাঠাইছি এখানে চারিদিকে অন্ধকারে অন্ধকার হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বাতাস বইবে আর এখানে বিশাল বজ্রপাত হবে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এটা আমি প্রার্থনা করছি সৃষ্টিকর্তা খুব তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করো যা গরম পড়ছে আর সূর্য করে তাকা যায় না বাসার ভিতরে যা গরম প্লিজ আমার কথাটা অন্তত একবার শুনুন আরে আরে এই যে ঠান্ডা বাতাস বইতে শুরু করছে আমার কথায় কাজ হয়েছে দেখেছো জেরি চলো তাড়াতাড়ি চলে আসতে হবে আমাদের এখানে আর এক মুহূর্ত থাকলে চলবে না খুব জোরে শীতল বাতাস বইছে শীতল বাতাসে একদমই ঠাকা ঠিক নয় আর আমরা যে ছোট কখন আমাদেরকে জ্বরে উড়িয়ে নিয়ে চলে যাবে কে জানে চলো দেখি এবারে বাসায় ঢুকতে হবে বনাস করছে হায় রে হায় এ যে আর বাতাসের ঠেলায় আমরা সামনের দিকে এগোতে পাচ্ছি না আরে মামু কি করো তাড়াতাড়ি করো আর পেছনের দিকে চলে গেলে আমরা যে উইরা চলে যাব হায় রে হায় একবারে উইরে উড়ে এসে কাছের উপরে উইয়া রে কত জোরে লাগলো এ সর্বনা রে বাবা এ কত জোরে এসে পড়লাম আরে সেই টমটা তো পিচ্ছি দুটো এখানে কি করছে ওপরে তুলে দে উরে বাবারে সর্বনাশ করছে কত জোরে ঠান্ডা বাতাস বইছে রে বাবা হায়রে হায় মুখটা একবারে জমে যাওয়ার মতো অবস্থা হায়রে হায় জমে যাওয়ার মতো অবস্থা কি একবারে পুরো বরফের জমে গেছি উরে বাবারে বাবা কি ঠান্ডা রে এত ঠান্ডা কোথা থেকে আসলো রে উরে বাবারে শরীরে একবারে মগজের ঘি যেন একবারে টান্ডাই পুরো জমে যাচ্ছে আরে এ যে সেই বাইক সর্বনাশ এ যে কি আমার পেটের ভিতরে চলে গেল কি হবে এখন আমি এদিকে টান্ডায় মরছি আর ওরা গিয়ে আমার পেটে গিয়ে মজা করবে আমার পেটের গরম নেবে দিয়ে বাবারে এদিকে আমার যে মস্তিষ্কের বেজা ভাজাটা টক বাক করে পুড়ছে টান্ডায় ও সর্বনাশ পাথর হয়ে গেল মনে হচ্ছে এমন করে আর থাকা যাবে না কুড়িয়ে তাড়াতাড়ি গরমের ব্যবস্থা করতে হবে শরীরে গরম না লাগাতে পারলে দেখছি যে ঠান্ডায় জমে মারা যেতে হবে আর এদের দুইজনকে আগে মুখ থেকে বার করে দে বাবা এবারে একটু যেন পেটটা কালি কালি লাগছিল পেটের ভিতরে ঢুকে যা শুরু করছিল এরা দুই জোর রে হায় রে হায় টমের পেটের ভিতরে কি যে গন্ধ ছিল এই টম তুমি এটা কি করছো আমাদেরকে বাইরে বার করলে কেন ও জেরি দেখো টম আমাদেরকে ইচ্ছা করে বাহিরে বার করে দিয়েছে আরে মামু টমের পেটের ভিতরে আর ঢুকবো না মনে থাকলে কি যে গন্ধ ছিল আরে কি যে খাই কে জানে উম আমারও মাথা গরম হয়ে গেছে ঠিক বলছো চলো দেখি এখন তোমাকে এখান থেকে নিয়ে যেতে হবে তোমার জন্য আমি ভালো কিছু নিয়ে আসছি সেগুলো তোমাকে সেবন করাবো কিন্তু তুমি দেখছি এখানে কেশেই চলছো তো হাসি করেই চলছো দাঁড়াও তোমার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতেই হবে এবার দেখছি দুইজন শো চুপচাপ করে এখন সবারই এমন হচ্ছে হ্যাঁ এবারে তোমাদের জন্য ভালো ভালো আমি জিনিস আনছি সেগুলো খাওয়াবো যেটা কাজ করবে সেটাই তোমাদের আসল জিনিস দাঁড়াও দাঁড়াও বক্স থেকে বার করতে হবে কিন্তু কোথায় রাখলাম কোথায় রাখলাম বক্সের ভিতরের দিকে আছে মনে হচ্ছে একটা ঝালালো ওষুধ আছে ওই ওষুধটা খাইয়ে দিলে আরে সে বড় ক্যাকটাসটা তো না এটাকে ওই সাইডে রেখে দিতে হবে ঝালালো ওষুধটা আমাকে বার করতেই হবে লাল ওষুধ ওটা খাওয়ালেই একবারে সাঙ্গা হয়ে দৌড়াতে শুরু করবে আমাদের সাথে কি ঘটতে চলেছে ওপর বেলাই ভালো জানে যে কি খাওয়াবে আর আমরা নাকি দৌড়াতে শুরু করবো ওরিয়া বাবা এখন থেকে যেন ভেবেই কেমন ভয় ভয় লাগছে আর এদিকে শরীরটা অনেক দুর্বল হয়ে রয়েছে কি যে করতে চলছে কিছু বুঝতে পারছি না আরে মামু আমাদেরকে কিছু খাওয়াতে হবে না আমাদেরকে জরুরি ভিত্তিতে শহরে নিয়ে চলো সেখানে গিয়ে দেখালে সবকিছু ঠিক হয়ে যাবে আরে পালতু চিন্তা কেন করছো দেখো না আমি খুব ভালো একটা জিনিস আনছি ওইটা যদি তোমার দুইজনকে খাওয়াইতে পারছি তোমরা দুইজন একবারে দৌড়াতে শুরু করবে আর কোনো কথাই হবে না জীবনে আর তোমাদের ধারে কাছেই গরম আসবে না আ এই যে পাইছি ব্যাগের নিচেই ছিল বালির ভিতরে চাপা পড়েছিল এইটা খাওয়ালে একবারে চাঙ্গা হওয়া জ্বালালো বাম এটা কাইয়ে দিলেই তোমরা দুইজনে একবারে দৌড়াতে শুরু করবে আর শরীরে যত গরম আছে সব বার করে দেবে যদিও এটা একটু জাল দিয়েই তৈরি কিন্তু এটা তোমাদেরকে খেতেই হবে যেহেতু তোমাদের সমস্যা হয়েছে এটা খেলে আশা করি সব সমস্যা দূর হয়ে যাবে এবারে দুইজনের ভিতরে বলো যে প্রথম কাবে কে ঠিক আছে সমস্যা নাই জেরি যেহেতু আমার ভাগিনা সেই জন্য আমি জেরিকে দিয়েই প্রথম শুরু করতে চাইছি তারপরে টমকে খাওয়াবো হা করো দেখি এক ফোঁটা প্রথমে দিয়ে দেখি সহ্য করতে পারো কি দেখো যদি সহ্য হয় তাহলে আবার দেওয়া হবে ঠিক আছে এই যে এক ফোঁটা ডেলে দিলাম হরিয়ে যে তেজটা দেখো দোয়া উঠতে শুরু করছে উরে সর্বনাশ হায় রে হায় এ কি কাওয়াইলো এক ফোঁটা জিবে দিল মনে হলে যেন একবারে জ্বলে গেল সর্বনাশ সে তো বলছিল যে একবার কেলেই দৌড়াতে শুরু করতে হবে সর্বনাশ দৌড়াতে হবে মনে হচ্ছে শরীর থেকে একবারে জাল বার হবে মনে হচ্ছে গরম জাল ওই বাবারে তাড়াতাড়ি মুখ খুলে সব বার করতে হবে টম অবস্থা আমার খারাপ হয়ে গেছে কাহিল অবস্থা তাড়াতাড়ি হা করে সব কিছু বার করতে হবে টোকা দিতে হবে বাপ রে বাপ কি যে খাওয়াইলো মনে হচ্ছে কাজ হয়েছে বাঘ নাই এত দৌড়া দৌড়ি করছে কেন আরে বাইক না দাঁড়াও দাঁড়াও আরে কোথায় পালাই যাচ্ছ কি হলো তোমার আরে রকেটের মতো দৌড়াচ্ছ কেন আরে দাঁড়াও বলছি দাঁড়াও এত জোরে দৌড়ালে চলে নাকি আরে মামু আমি নিজেকে আর এক মুহূর্ত দাঁড় করাতে পারছি না যেন চুড়তে ইচ্ছা করছে তুমি যে বলছিলে কেলে দৌড়াতে শুরু করবে তো সত্যি তো আমি দৌড়াচ্ছি সত্যি এটার কি এত কাজ এটা তাহলে একটু টেস্ট করে দেখলে কেমন হয় আমিও যদি জিরির মতো হয়ে যাই এই যে দেখো মামু আমি শক্তিশালী হয়ে গেছি আরে সত্যি তো আমার ভাইগনার ঝিলিটা দেখছি বিশাল বডি বিল্ডার হয়ে গেছে সত্যি তো হা আমি সত্যি অনেক শক্তিশালী হয়ে গেছি আমার শরীরে এখন প্রচন্ড শক্তি আমি কাউকে ছাড়বো না সব বাইকে কতম করে দেব ওরে বাবারে বাবা এত জোরে জমিন কাঁপছে কেন কিছুই বুঝতে পারছি না এ টমটার আবার কি হলো আমিও ওই ঔষধটা সেবন করছি আমিও শক্তিশালী হব তখন আমি জেরির সাথে মারপিট করব। ওকে কতম করবো আজকে ওরে টমের এত বড় সাহস আমি এখন শক্তিশালী জেরি হয়েছি আর টম এখন আমার সাথে লড়তে চাইছে দাঁড়াও ওকে শেষ করে ফেলতে হবে আজকে এমন মাই দিব টমটাকে একবারে উপরে পাঠিয়ে দেব আমি এখন বলেটের মতো গতি হয়ে গেছি এখানে বহুত জোরে গতিতে ঘুরতে হবে আর ঘুরতে ঘুরতে টমটাকে নিয়ে ঘুরতে হবে দাঁড়াও দেখাচ্ছি মজা বলছিলাম না আমি অনেক শক্তিশালী জেরি হয়ে গেছি আজকে তোমার ফ্যানের সাথে জড়াইয়া পেঁচা পুরো একেবারে শরীরের চামড়া খুইলিয়া ও সর্বনাশ এ যে দেখছি টমি আমারে ধরে ফেলছে হায় হায় বারে দেখছে একেবারে পাখা খুলে ওপর থেকে নিচে পড়ছে সঙ্গে খাট আলমারি সব আমাদের মাথার ওপরে পড়ছে হায় হায় মাথাটা মনে হচ্ছে পেটে গেল বাবা রে বাবা ও কত ধুলা দুইজনের ঝগড়ায় দেখছি অবশেষে লক্ষণ দুইজনেরই হয়েছে যা লাগা লাগলো অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে এদের দ্বারা এসব কর্ম নয় মনে হচ্ছে এদেরকে নিয়ে শহরে যেতে হবে এই চলো তোমাদের এখানে কাজ হবে না চলো তোমরা দুইজন শহরে যাবে আমার সাথে পোস্টার বোর্ড ঠিক আছে আমরা বড় বিল্ডিং তৈরি করছি করছি ঠিক বলেছ বাইকিয়া আমরাই তো করছি দেখো এখানে একটা গেট হবে ঠিক আছে যেখান থেকে সবাই প্রবেশ করবে আমাদের বাসাটা খুবই সুন্দর হওয়া চাই বুঝেছ মামা আমরা দুইজন ইঞ্জিনিয়ার তুমি বড় ইঞ্জিনিয়ার আমি হব ছোট ইঞ্জিনিয়ার আর আমাদের বাসায় ঢোকার দরজাটাই যেন খুবই সুন্দর হয় দেখতে একেবারে যেন ওর সববার থেকে আলাদা হয় মনে হয় যেন একটা বিশাল বড় বাসা আছে আমাদের ওরে শয়তান দুটোর এত বড় সাহস যে ওরা নিজেদের বাসা তৈরি করছে আমার এখানে ছাড়ব না দুইজনকে দেখাচ্ছি আমি পেরেক বসানোর জন্য ড্রিল মেশিন দিয়ে পুটা করে নিতে হবে পুটা করে নিলে তাহলে পেরেক ঢোকানোর সুবিধা হবে কিন্তু যে ড্রিল মেশিনটা প্রচণ্ড ভারী শক্ত করে ধরে রাখতে হবে এটা নিয়ে ড্রিল করে নিতে হবে প্রথমে বাইক না চলে আসো এ বাবা রে বাইক না যে চাপাতেই পাচ্ছে না উড়িয়ে বাবা রে বাবা হাই রে হাই এই যে মেয়েরা একবার এমন মাটির সাথে চাপটা করে দিল কিন্তু টম আমার সাথে এমন করলে কেন সোজা হতে হবে হায়রে হায় অবস্থায় করে খারাপ করে ছেড়ে দিছে দৌড়াতে হবে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় বাইক নাকে পরে নিয়ে আসবো টমের কাছে ওরে শয়তান জেরি পালিয়ে যাচ্ছ সারবো না আজকে রে তোমাদের দুইজনকে রে বাপ হ্যাঁ রে হায় এই যে বাইক নেটা একটা বড় ড্রিল মেশিন নিয়ে তারা করছে ওরে সরবো না হায় রে হায় ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বাবারে বাবা লে সমস্ত চামড়া তুলে ফেলছে ওরে বাবারে বড় ভুল হয়ে গেছে আর করবো না তোমার পেছনে আর লাগবো না সর্বনাশ করছে শরীরে সব চামড়া মামড়া ঘুরে তুলে দিচ্ছে ও আবার কি করি এখন বিপদে পড়ে গেলাম তাড়াতাড়ি গাছের মাথায় উঠতে হবে না গাছের মাথায় ওটা ছাড়া দেখছি আর কোনো উপায় দেখতে পারছি না আমাদের সাথে দুর্ব্যবহার করলে সাজা পেতেই হবে বুঝেছ মিস্টার টমবেডাল নিচে আসো না আবার পুরো একবারে শরীরের চামড়া মামড়া সব ছিলে কুলে একবারে একধার করে দিব বাপরে বাপ পেছনের একবারে চামড়া মামড়া সব গুটিয়ে ফেলছে সর্বনাশ কি অবস্থা দেখো কোথায় গেল দেখি তো না এখানে ঘুমিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না এ চামড়া মামড়া সব তুলে দিছে কবে যে এটা ঠিক হবে উরে সর্বনাশ হায় রে হায় এ কত জোরে আওয়াজ কোথা থেকে আসছে বুঝলাম না তো আরে বলডগ যে যেম তাড়াতাড়ি উপর থেকে নিচে নেমে আসো এই গাছটা আমার বুঝেছো এই গাছে তুমি ওটা সাহস করলে কি করে তাড়াতাড়ি নিচে নেমে আসো বলছি না হলে কাঠ বেড়ালিদের পেছনে লাগিয়ে দেব দারুণ একটা মজার বিষয় তো দাঁড়াও নিচে ছুঁড়ে ছুঁড়ে ওই বল ডক্টরে এখান থেকে মেরে তাড়িয়ে দিতে হবে ওর মাথায় বড় বড় ফল ছুঁড়ে ছুঁড়ে মারবো আর ওরা এখান থেকে তাড়িয়ে দেব এই যে মহাবিপদে পড়লাম তো কি এই তাড়াতাড়ি নিচে নেমে আসো এই টম তাড়াতাড়ি নিচে আসো বলে দিচ্ছি দাঁড়াও এক্ষুনি নিচে নামছি বোলডকটাকে তাড়াতে হবে যা ডিস্টার্ব করছে দাঁড়াও আস্তে আস্তে কেটে পড়ি এখান থেকে ওর নিজের মতো ফালতু বকতে থাকুক আস্তে আস্তে এখান থেকে পালিয়ে চলি যাক বাবা কেটে পড়ছি বোলডকটা ওখানে যা পারে করে করুক ওর মতো চিল্লাতে থাকুক আর আমি আমার মতো পালিয়ে ঘুরি হুম কি ব্যাপার রে হ্যাঁ দারুণ একটা জিনিস পাইছি ডাস্টবিনে ভালো ভালো নাকি খাবার থাকে সেদিন বলছিল এতে কি থাকতে পারে দাঁড়াও থাকার জন্য আমিও একটা ভালো জায়গা পেয়েছি ডাস্টবিনের ভিতরে থাকবো আর ডাস্টবিনে ভালো ভালো সব খাবার খেয়ে যাবে রেখে যাবে সেগুলো আমি মজা করে খাবো দেখি তো ডাস্টবিনটাকে কুলে ডাস্টবিনের ভিতরে কিছু আছে কি না হুম কোনো কিছু নাই একেবারে পাকা এটাই তো আমার বাসস্থান করে নিলে দারুণ হবে এখানে আমি থাকবো আজ থেকে এই কে রে কার এত বড়ো সাহস এটা যে আমারই বাসা আর এখানে এসে কে ঢুকছে রে এই উঠো 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 বলছি এবারে মাথা পাঠিয়ে দিতে হবে দাঁড়াও আমার বাসায় এসে দখল করছে এই নাও দেখাচ্ছি একবারে কান মাথা সবাই চ্যাপ্টা করে ছেড়ে দেব পালাও এখান থেকে আমার বাসায় এসে দখল করছে এত বড় সাহস পালিয়ে যাও সাহসটা শুধু একবার দেখো আমি কষ্ট করে এখানে জায়গা বানাইছি আর সেই জায়গায় এসে উনি থাকবে কী যেন একটা মজা হচ্ছে এক লাথিমের একবারে ফেলে এখান থেকে তাড়িয়ে বাগিয়ে দেব। পালাও এখান থেকে পালাও বলছি চলে যাও তাড়াতাড়ি চলে যাও না হলে কিন্তু আবার মাথায় মাইট দেবো সর্বনাশ করছে যেখানেই যাচ্ছি শুধু ধুম নারাক্কা ধোলাই পড়ছে না এখানে ঢোকা ছাড়া দেখছি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না আসার এই জিনিসটা অনেক পুরানো হয়ে গেছে এটাকে ফেলে দিতে হবে এটা আর কোনো কাজের নেই যদি কোনো কাভারিওয়ালাকে দেখা পেতাম তাহলে এটা দামে বিক্রি করে দিতাম ঠিক আছে রাস্তায় পেলে দিই যার প্রয়োজন হবে সে নিয়ে যাবে আর না হলে কর্পোরেশনের গাড়ি এসে তুলে নিয়ে চলে যাবে এটা আর প্রয়োজন নাই এ পার্টিটা অনেক নোংরা হয়েছে আর আমাদের তো অডেল টাকা এটা এখানে লাগবে না এখানেই পেলে রাখি সকাল থেকে শুধু দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি কি যে করি একটা বাসস্থান আমাকে খুঁজতে হবে কিন্তু পাচ্ছি না হ্যাঁ এখানে একটা পাইপ পড়ে রয়েছে মনে হচ্ছে এটার ভেতরে থাকলে কেমন হয় আরে দেখতে তো চমৎকার একবারে ঝকঝকে একটা জায়গা এর ভিতরে জায়গা করলে তো বিষয়টা দারুণ হবে হুম তাহলে তো এর ভিতরে মজা করে একবারে শান্তিতে থাকতে পারবো বড় জায়গা আছে গোলামেলাভাবে সব সময় এর ভিতরে ঘুমাতে পারবো আমাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না আর সময় মতো একটু কোথাও থেকে খাবারটা জোগাড় করে নিতে পারলেই একবারে লাইফ সেটেল হয়ে যাবে ঠিক আছে এর ভিতরেই শুয়ে থাকি চুপচাপ করে হুম কত বাবা শহরে গরম কিন্তু এর ভিতরে ঠান্ডা সত্যি অ্যামেজিং একটা বিষয় হুম এখানেই আজ থেকে বাসা বাঁধলাম এর ভিতরেই থাকবো আমি আরে রাস্তার উপর একটা বড় কার্পেট পরে রয়েছে দেখতে তো দারুণ দেখাচ্ছে সবুজ কালারের একটা কার্পেট খুবই সুন্দর দেখতে তো হুম তাহলে তো দারুণ হবে এটাকেই তোলে নিয়ে চলে যায় আমার বাগানের একটা কাজ আছে ওই ঘাসের পাশে যেটুকু মাটি দেখা যাচ্ছে সেখানে বিছিয়ে দিলে তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তাড়াতাড়িতে গাড়ি করে বসিয়ে নিয়ে চলে যায় এরপরে ওই কার্পেটটাকে গাড়িতে বসিয়ে সোজা বঁ করে নিয়ে চলে গেল একেবারে তার বাসার উদ্দেশ্যে তার বাসায় নিয়ে গিয়ে সে তার উদ্যানে এটা কাজে লাগাবে কাজে লাগাবে বলতে এটা আর কি মাটির পরিবর্তে ব্যবহার করবে এই কার্পেটগুলো বেঁধে নিয়ে গাড়িতে করে হা হা করে গাড়ির পিক দিয়ে নিয়ে দৌড়াতে শুরু করলো আর টমবেরাল ওই কার্পেটের ভিতরে শুধু ধাক্কা মেরে মেরে এদিক ওদিক করতে থাকলো আসলে যে গাড়ি করে ওই কার্পেটটাকে বেঁধে নিয়ে আসছে এটাই হলো আসলে আসল টমবেরালের মালিক টমবেরাল তার কাছ থেকে হারিয়ে গেছিলো সে কোনো মতে তার বাসায় ফিরতে পারছিল না কিন্তু তাহারই মালিক তাকেই ওই কার্পেটের ভিতরে করে আবার নিয়ে চলে আসে তার বাসার সামনে এনে তার বাসার সামনে ওই কার্পেটটাকে হাস্তি করে রেখে দিয়ে ভিতরে যায় তার গির্নিকে ডাক দিতে ওহ কত আরামের ঘুম রে বাবা রাস্তা একটা দারুণ ঘুম দিয়ে নিয়েছি এবারে চলো দেখি ভিতরে যেতে হবে অজানা একটা জায়গা হ্যাঁ তখন দেখছিলাম এখানে একটা গেট আছে দারুণ ঘুম হয়েছে গেটের ভিতরে ঢুকে একটু সাহায্য চাইতে হবে বলতে হবে যে আমি অনেক ক্ষুধার্ত একটা বেড়াল আমার কাছে খাওয়ার কিছু নেই দয়া করে আমাকে খাবার জন্য কিছু দেন বাবা রে বাবা কোন না জায়গা কে ধরে দোলাই করতে শুরু করে দেয় কে জানে রে বাবা আরে 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 জায়গাটা কেমন চেনা চেনা লাগছে মনে হচ্ছে যেন পুরো আমার বাসার আশেপাশে এমন এমন জিনিস ছিল আরে সত্যি কি তাহলে তাই নাকি আরে আমি আমার বাসায় ফিরে এলাম নাকি বুঝতে পারছি না তো যে কোথায় চলে এলাম জায়গাটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে আরে সত্যি তো এ মনে হচ্ছে আমি আমার বাসায় চলে আসছি কিন্তু এটা কিভাবে সম্ভব আমি আমার বাসায় কিভাবে ফিরে এলাম এটাই তো বুঝতে পারছি না আরে আমি তো অচেনা জায়গায় একটা পাইপের ভিতরে শুয়েছিলাম আরে সত্যি তো ওই সেই জেরির বাসা এখানে বড়্লোক থাকে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি আমার বাসায় হুট করে কোথাও কিছু বলা নেই ফিরে চলে এলাম কি করে ওই যে বল্ডকের বাসা দেখা যায় সর্বনাশ করছে বল্লক যদি বার হয়ে আসে কি করি কি করি দাঁড়াও বল্ডককে ডাক দিতে হবে অনেক দিন পরে ফিরে আসছি আশা করি বল্ডক আমাকে ধরে দুলাই করবে না বললক বল্লক বাসায় আছো নাকি বেড়াল ফিরে আসছি কি করি দাঁড়াও বল্লককে বার করার জন্য ধুলাই করতে হবে জোরে মাইট দিতে হবে জোরে জোরে মাইট দিতে হবে এবার দৌড় লাগাই বল্লক ঠিকই বার হবেই হবে এটা আমি জানি বল্লকের বার করার টেকনিক কিন্তু কি ব্যাপার কি হলো কিছুই তো বুঝতে পারলাম না বল্লক বার হলো না কেন এমন সময় তো বল্লকের বার হয়ে যাওয়ার কথা কিন্তু বল্লক কি খুব গভীর নিদ্যায় ঘুমাচ্ছে নাকি বুঝছি না এই যে বলডক বাসায় আছো নাকি আমি টম দূর লাগাই কখন যে বার হয়ে ডিশ করে মারতে শুরু করে দেয় আরে কি ব্যাপার কোনো সারা শব্দ নেই কিছু বলছেও না নিশ্চয় কোনো একটা গণ্ডগোল আছে আরে কি ব্যাপার ঘটনা কি ওদিকে আবার কি হয় বলডক ওখানে দুইটা কাঠ বেড়ালিকে মজা করে খাবার দিচ্ছে বিষয়টা কি একেবারে লজ্জা করবে না বুঝেছো একেবারে নিজের বাসা মনে করে খাবে তোমাদের যত খুশি তত খেতে পারো কোনো সমস্যা নেই আজকের যে আসবে আমি তাকে পেট পূরণ করে খাবার দেব। ঠিক আছে নাও এই নাও গরম গরম মিষ্টি মিষ্টি স্যুপ খেতে তোমরা অনেক ভালোবাসো এটা আমি আগেও শুনছি আরে এ তো সেই ওই কাঠ বিড়ালেগুলো আরে বোলডগের সাথে এদের বন্ধুত্ব কখন হয়ে গেল এটাই তো বুঝতে পারছি না কিছুই যে মাথায় ঢোকে না কি যে হয় বল চলে আসছে সর্বনাশ দৌল লাগাতে হবে পালিয়ে এখান থেকে হায় এ ধরা পড়ে গেছি যায় ডকের হাতে আরে টম কোথায় পালিয়ে যাচ্ছ আসো না তোমার জন্য খুব কড়া ইন্তজাম করছি খাবার তোমাকে আজকের খেতেই হবে যতক্ষণ না শেষ হচ্ছে আমি তোমাকে ছাড়ছি না এই কাঠের টেবিলের উপরে বসো আর যতক্ষণ আমার কাছে স্যুপ না শেষ হচ্ছে তোমাকে আমি